নবান্ন, কালীঘাট, লালবাজার একদিনে তিনটি অভিযান হবে, জানালেন শুভেন্দু। বন্ধের দিনে দিন তারিখের কথা না বললেও নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। নবান্ন, কালীঘাট, লালবাজার একদিনে তিনটি অভিযান হবে। বুধবার সাংবাদিকদের সামনে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে অশান্তি ছড়িয়েছিল। সেই অভিযানে ছাত্র সমাজের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুধবার রাজ্য বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়। বন্ধের দিনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন, লালবাজার ও কালীঘাটকে তৈরি থাকতে বলেন। বিজেপির দাবি, আরজিকর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দিতে হবে। এই অভিযানে ছাত্রদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো, জল কামান দিয়ে আক্রমণের প্রতিবাদে বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। এদিন বাংলা বন্ধ সফল করতে নেমে যখন বিজেপি বিধায়ক নেতাকর্মীরা গ্রেপ্তার ও আটক হন, তখনই শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চারজন ছাত্রকে গতকাল গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা আদালতে যাব। অ্যারেস্ট মেমো থেকে শুরু করে সবকিছু দেখাতে হবে। এরপরই তিনি একই দিনে তিনটি অভিযানের কথা বলেন এবং প্রস্তুত থাকতে বলেন। কবে কোথায় অভিযান হবে তা সম্পর্কেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সময় মতো সব জানিয়ে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী জানান, প্রস্তুত থাকুন, একই দিনে তিনটে অভিযান হবে, কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট একই দিনে তিনটি অভিযান হবে। এদের শিক্ষা নেই, দোকান কাটা, বিনীত গোয়েল তার চেয়ার যাবে। ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনিং ইঞ্চিনে বের করেছিল বিডিও অফিস থেকে, ওই মান্দর সুপ্রতিম সরকারকে সিপি ওই জন্য পা চাটছে বিনীত গোয়েল। শিক্ষা দেব কোটে, সায়ন লাহিড়ির পরিবারের সঙ্গে আমরা আছি, সায়নের সঙ্গে আছি, চারজনকে ধরেছিল, ওর পরিবার কালকে কোর্টে গেছিল, কাল সন্ধ্যায় এনে ছেড়েছে, কিন্তু আমরা কোর্ট করব। অ্যারেস্ট মেমো দেখাতে হবে, কেন ডিটেন দেখাতে হবে, এই গুন্ডামি বন্ধ করব। আমাদের ১৩২ জন অ্যারেস্ট হয়েছে, কোর্টে ফরওয়ার্ড করেছে। প্রস্তুত থাকুন, একদিনে তিনটে অভিযান হবে, কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট একদিনে দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।